বাইরেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আজ 39 জনের মৃত্যু, সর্বোচ্চ খুলনায়, প্রায় দুই মাসে সর্বোচ্চ শনাক্তের হার। খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসলাম অ্যাডমিট করতে, ওনারা অ্যাডমিট করলো না। অতি মাত্রায় যে ছড়িয়ে যাচ্ছে এতে করে আমরা আসলে খুবই শঙ্কিত। যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের সামনে, সেহেতু আমাদের আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। মানুষ খুব অহরহ বাইরে আসার চেষ্টা করতেছে কারণে অকারণে। হাসপাতালে নেই শয্যা, মেঝেতেই চলছে চিকিৎসা। নতুন ওয়ার্ড, এখানে অক্সিজেনের লাইন লাগানো চলতেছে, ওটা আমরা রেডি করতেছি। পাশাপাশি যদি রোগীর পরিমাণ অত্যধিক বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা সমস্যা হবে। করোনা ইউনিট 2 অতি সত্বর চালু করতে যাচ্ছি। স্কুল কলেজে ছুটি বাড়লো 30 জুন পর্যন্ত। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা পরিস্থিতির অবনতিতে এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। সৌদিতে বসবাসরত কেবল 60,000 মুসল্লি পাবেন সুযোগ। বর্ষায় রাজধানীবাসীর নিত্যসঙ্গী জলজট, অপরিকল্পিত ভবনের কারণে একটু বৃষ্টিতেই ডোবে অনেক এলাকা। খাল ড্রেন শতভাগ সচল হলেও মিলবে না সমাধান। এবং লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় সাকিবকে 4 ম্যাচ নিষিদ্ধের সুপারিশ। মোহামেডান সমর্থকদের বিক্ষোভ, কারণ জানতে চায় বিসিবি, কঠোর শাস্তির হুঁশিয়ারি পাপনের। সীমান্তবর্তী জেলা ছাপিয়ে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে অন্যান্য জেলাতেও। দেশে সবশেষ 24 ঘন্টায় 39 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 11 জনই খুলনা বিভাগে। শনাক্তের হার প্রায় দুই মাসে সর্বোচ্চ 14%। রোগীর সংখ্যা না কমায় নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালগুলোতে। শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ থাকা রোগীদের ভর্তি করা হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওয়ার্ড চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 270 শয্যার হাসপাতালে ভর্তি আছেন 289 জন। খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসলাম অ্যাডমিট করতে, ওনারা অ্যাডমিট করলো না, বললো বাসায় যায় আপনারা সামথিং কিছু ওষুধ লিখে দিল। নতুন ওয়ার্ড, এখানে অক্সিজেনের লাইন লাগানো চলতেছে, ওটা আমরা রেডি করতেছি। পাশাপাশি যদি রোগীর পরিমাণ অত্যধিক বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা সমস্যা হবে। খুলনা সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী জায়গা দেয়া যাচ্ছে না। বিশেষায়িত হাসপাতালে চালু করা হচ্ছে দ্বিতীয় ইউনিট। সংক্রমণ রোধে রোববার থেকে শুরু হবে এক সপ্তাহের লকডাউন। যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের সামনে, সেহেতু আমাদের আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। করোনা ইউনিট 2 অতি সত্বর চালু করতে যাচ্ছি এবং তার কাজ চলমান। যশোরে 24 ঘন্টায় 133টি নমুনা পরীক্ষায় 35 জন শনাক্ত হয়েছে। যশোর ও নোয়াপাড়া পৌরসভায় চলছে লকডাউন। স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই সংক্রমণ অতি মাত্রায় যে ছড়িয়ে যাচ্ছে এতে করে আমরা আসলে খুবই শঙ্কিত। মানুষ তেমন একটা বেশি সচেতন না, মানুষ খুব অহরহ বাইরে আসার চেষ্টা করতেছে কারণে অকারণে। ঠাকুরগাঁওয়ে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। 24 ঘন্টায় 46টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মাস্ক সবাইকে পরতে হবে, এইভাবে উদ্বুদ্ধকরণের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনেও ঘরের বাইরে সাতক্ষীরা পৌরসভার মানুষ। এছাড়া 24 ঘন্টায় কুড়িগ্রামে 11 জন, ঝিনাইদহে 8 জন ও কুষ্টিয়ায় 61 জন আক্রান্ত হয়েছেন। আহসানুল করিম, সময় সংবাদ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে খুলনা নগরীর সাতরাস্তা মোড় এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, ক্রমেই অবনতি হচ্ছে। পরিসংখ্যান যেটি বলছে, প্রতিদিন গড়ে প্রায় 35% হারে খুলনায় করোনা পরিস্থিতি, করোনা আক্রান্ত হচ্ছে মানুষ, যেটি গত দুই মাসেও আমরা দেখেছি যে করোনা সংক্রমণের হার ছিল 10-এর নিচে, সেখানে কিন্তু এই মুহূর্তে এক সপ্তাহ আগেও আমরা দেখেছি যে 24% ছিল, সেটি এখন এক সপ্তাহের ব্যবধানে প্রায় 35% ছুঁই ছুঁই করছে এবং প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ। এবং আজকে 24 ঘন্টায় 116 জন আক্রান্ত হওয়ার রেকর্ড আমরা পেয়েছি খুলনা জেলাতে। যদিও 338 জন করোনা যে নমুনা দিয়েছিল, যারা এর মধ্যে খুলনার বাইরে বাগেরহাট, যশোর বা নড়াইল
বিভিন্ন জেলার মানুষ রয়েছে। এবং আমরা মৃত্যুর সংবাদ যদি আপনাদের কাছে বলি, সেটি হচ্ছে মৃত্যুতে খুলনায় করোনার যারা আক্রান্ত হয়েছিল এর মধ্যে একজন মারা গেছেন এবং বাকি চারজন মানুষ যারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, পাঁচজন, এবং সে তারা ইয়েলো জোনে অবস্থান করছিলেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করার আগেই তাদের শ্বাসকষ্ট এবং করোনা যে তাদের যে করোনার যে যে সিমটমগুলো থাকে সেইগুলো তাদের মধ্যে ছিল এবং তারা মারা যান। তো আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি 132 জন করোনা হাসপাতালে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছে এবং রোগীর চাপ সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় সাকিব আল হাসানের শাস্তির বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা সেটা শুনবো, উনি একটা ফুল রিপোর্ট চায়, বিকজ ওনার কথা হচ্ছে দেখেন আমরা ভালোভাবে লিক চালাতে চাই। এই সময় অনেকবার রিকোয়েস্ট করেছিল যে লিকটা হতে হবে, আমরা অনেক খরচ করে সুন্দর করে লিকটা করছি। আমাদের খেলাগুলো এখন পিচ ভিশনে কিন্তু লাইভ দেখানো হচ্ছে ইউটিউবে, সেখানে স্ট্রেইট ভিউ আছে, দেয়ার ইজ আ লট অফ ইম্প্রুভমেন্ট দ্যাটস বিন টেকেন প্লেস। তো এত কিছু যখন করা হচ্ছে, হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য লিক? উনি প্রশ্ন করেছে যে এরকম হলে তার লিকটা চালানোরই বা দরকার কি? আগে আপনারা দেখেন পুরো জিনিসটা, সেটার উপরে বেস করে তারপরে আমরা 15 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা তাহলে ওই রিপোর্টটা ওনাকে দিতে পারবো, উনি দেখতে পারবে যে ফার্দার আর কি আমাদের ডিসিশন নিতে হবে, কি করতে হবে। সাকিব আল হাসানের এগেনস্টে কি কোনো আপনারা ইনভেস্টিগেশন করবেন কিনা, নাকি এখানেই শেষ হয়ে যাবে? কারণ যে অবস্থা হয়েছে মনে হচ্ছে কিছুটা আপনার যখন একটা খেলা হয়, খেলার ভিতরে যে ইনসিডেন্টস হয়, দ্যাট ডিসিশন হ্যাজ টু বি বেসড অন দ্য প্লেয়িং কন্ডিশন টিম, হুইচ ইজ দ্য ম্যাচ রেফারি অ্যান্ড দ্য ম্যাচ আম্পায়ার। তারা যে রিপোর্ট দিয়েছে যেটা হচ্ছে, এটা কিন্তু তখন ফাইনাল ডিসিশন। সো এই ম্যাটারটি কিন্তু এখানে যেটা স্যাংশন হয়েছে, 3 ম্যাচ ব্যান, 5 লাখ ফাইন, দ্যাট ইজ ওয়ার ইট ইজ ক্লোজ। আগের বা অন্য কোনো কিছু নিয়ে ইস্যু থাকলে কোনো কনসার্ন নেই, সেটা তো বোর্ড তো ক্যান অলওয়েজ অ্যাড্রেস, সো সেটা অবশ্যই যদি দরকার হয় বোর্ড উইল অলওয়েজ ডু। দেখেন আপনার, আপনাকে আমি যেটা আমি আবার ক্লিয়ারলি বলছি, ম্যাচ রেফারি এবং ম্যাচ আম্পায়ার যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা আমরা আজকে বিকেলে একটু আগে পেয়েছি, সেটা আমাকে জানানো হয়েছে। অ্যাজ সিসিডিএম চেয়ারম্যান আমি দেখতে পেরেছি, জালাল ভাই ইজ দ্য টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান, আমরা কিন্তু দেখেছি 3 ম্যাচ অ্যান্ড 5 লাখ। তো এখানে অন্য কোনো ক্লাব বা কারোর জানা ডিসিশন হলো তো সেই জিনিসটা আমাদের কাছে আগে আসবে, আমরা কিন্তু এটাই দেখেছি। সো ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না অ্যাকচুয়ালি, সরি, লেভেল 3 যেটা বলেছি আমরা। ওকে, থ্যাংক ইউ। আমি সেই জিনিসটাই তো বললাম যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট সেই বিষয়ে অত্যন্ত সিরিয়াস, সেই কারণে তো আমরা আজকে এখানে এসেছি, ওনার সাথে দেখা করেছি এবং উনি এটার একটা ফুল একটা রিপোর্ট চান, একটা ইনভেস্টিগেশন চান যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং, যেখানে আমরা এত কেয়ার করে ইন্টারেস্ট নিয়ে ভালো মতন আমরা এই লিগুলো চালাচ্ছি, সেটা তাহলে অবশ্যই আমরা দেখবো। আমরা আমার সব ক্লাবের সাথে বসবো এবং কথা বলবো, সেটা আমরা আলাপ করবো। থ্যাংক ইউ। যখন এই ধরনের অফেন্সগুলো হয় সেগুলো আলটিমেটলি কোনো ভালো ইঙ্গিত দেয় না। এর আগে আমরা দেখেছিলাম যে ডোমেস্টিকে সাজাদ হোসেন কিছু রুলস ব্রেক করেছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছিল। সাকিব আল হাসান যেটা করেছে, রিপিটেডলি কিছু অফেন্স করেছে, বাট সর্বোচ্চ শাস্তির দিকে আপনারা যাননি, আপনারা ম্যাচ নিষেধাজ্ঞার দিকেই গিয়েছেন, মানে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেখি। আপনারা দেখেন যখন একটা ম্যাচ হয়, কোনো ইনসিডেন্ট হয়, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাচ অফিশিয়াল অ্যান্ড দ্য ম্যাচ রেফারি যে রিপোর্টটা দেয়। লেভেল 1, 2, 3 হলে ওখানে স্যাংশনটা কিন্তু ওখান থেকেই আসে। সো দিস ওয়াজ কনসিডার্ড আ লেভেল 3 অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্যাংশন গিভেন। এটা লেভেল 3 তেই ঠিক হয়েছে। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য ম্যাচ রেফারি অ্যান্ড দ্য ম্যাচ আম্পায়ার। এটা আই এম নট গোইং টু গিভ এনি ওপিনিয়ন অন দ্যাট। থ্যাংক ইউ। জাল ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, ঠিক আছে। এনিথিং এলস? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, ইমিডিয়েট এফেক্ট, ইমিডিয়েট এফেক্ট। এবং সরি, আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য এটা আপনাদের বলেছি, বেসিক্যালি আপনার এখানে ম্যাচ অফিশিয়াল ম্যাচ রেফারি যে রিপোর্টে দিয়েছে সেখানে লেভেল 3 2টা অফেন্স, সেটার জন্য 3 ম্যাচ
সাকিবকে সাসপেন্ড করা হয়েছে এবং 5 লাখ টাকা ব্যান এবং এই স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। যদি সেটা না করতো তাহলে হিয়ারিং হবে, কারণ এখানে কোনো হিয়ারিং কিন্তু হচ্ছে না। ডেফিনেটলি এটা তো সবসময় আপনারা এটাও দেখলাম রিপোর্ট করেছেন যে যেহেতু আবাহনী ম্যাচ, এর মধ্যে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে, থ্রিলিং থাকে, উত্তেজিত থাকে, উত্তেজনা থাকে বেশি, সবাই উত্তেজিত হয়ে যায়। তো এইটারও একটা ডেফিনেট একটা তো ইম্প্যাক্ট আছে এই এর মধ্যে। তবে মাঠে যে খেলা হয় মাঠের মধ্যে রাইভালরিটা থাকে, মাঠের বাইরে সেই রাইভালরিটা কিন্তু থাকে না। অফিসিয়ালদের মধ্যে যখন মাঠের বাইরে যখন আসে সবাই যে যার সময় সম্পর্ক ইজ ভেরি কনজেনিয়াল এবং সবার সাথে সুসম্পর্ক থাকে। এখানে এখানে কোনো এফেক্ট করে না কোনো ম্যাচে বা কোনো ম্যাচের মধ্যে কোনো কোনো একটা যদি কোনো এরকম এই ধরনের কোনো ইনসিডেন্ট হয় এটার এফেক্টটা হয় না। তবে আমার মনে হয় এই ধরনের কোনো ঘটনা ঘটলে ডেফিনেটলি একটা ক্লাবকে দায় বদ্ধতা নিতে হবে। না একটা আমি এখানে বলি, দেখেন আমি হাজার হাজার কল পাচ্ছি, আমরা আপনাদের এনাম পাচ্ছে, আমি পাচ্ছি, প্রেসিডেন্ট সাহেব পাচ্ছে, আমরা তো কোনো এখন সিদ্ধান্তে আসে না, মিটিং হচ্ছে, মিটিংয়ের মধ্যে আপনারা ফোন করছেন, তা আমরা কীভাবে আপনাকে বলবো যে আমরা তো কখন আপনাদের এটা সিদ্ধান্ত জানাবো না। আমি একটা বলি যেহেতু তো আমাদের তো একটা সময় দেবেন আপনারা, ডেফিনেটলি আপনাদের তো বলবো, বলাই হচ্ছিলো যে আপনাদের একটা সময় বলবো, কিন্তু কোন সময় বলবো এখানে তো টাইম ধরে তো বলা যাচ্ছিলো না। আমরা মিটিং হয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে, আমরা কিন্তু এখানে এসেছি প্রায় 2টার আগে এসেছি আমরা, প্রেসিডেন্ট সাহেবের সাথে আমাদের অনেক ইস্যু নিয়ে, এটা তো খালি জাস্ট অনলি সাকিব ইস্যু না, এর সম্পর্কিত অনেক ইস্যু চলে আসছিলো, এগুলো নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়েছে, এরপরে সিদ্ধান্ত এসছে, তারপরে এই নোটিশটাকে সাকিবের কাছে পৌঁছাতে হবে, সাকিব এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কারণ তার যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আরেকবার আপনাদের জানাতে হবে যে অ্যাকসেপ্ট করে নাই, তার হিয়ারিংয়ের প্রয়োজন আছে। তো দিজ আর দ্য ফ্যাক্টার্স অ্যাকচুয়ালি, আপনাদের সারাদিন আপনাদের তো অনেকেকে বলা হয়েছে যে আপনাদের জানানো হবে, এমন না যে আপনি হয়তো জানতে পারেন না, কিন্তু অনেকে বলা হয়েছে যে আমরা তোমাদের জানাবো। এটার জন্য লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় সাকিব আল হাসানের শাস্তির বিষয়ে ব্রিফিংয়ে কথা বলছিলেন সিসিডিএম এর চেয়ারম্যান কাজী ইনাম এবং বিসিবির পরিচালক জালাল ইউনুস। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চীন থেকে টিকা আনার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, তবে কবে এবং কি প্রক্রিয়ায় টিকা মিলবে সে বিষয়ে কিছুই খুলে বলেননি তিনি। দুপুরে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এদিকে আগামীকাল চীন থেকে আসছে 6 লাখ ডোজ ভ্যাকসিন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্কুল কলেজের ছুটি 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনের সিনোফার্ম থেকে উপহারের 5 লাখ ডোজ টিকা পাওয়ার এক মাসের মাথায় রোববার দেশে আসছে আরও 6 লাখ ডোজ। উপহারের এসব টিকার বাইরেও প্রতিষ্ঠানটি থেকে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে বলে আগেই জানিয়েছেন নীতি নির্ধারকরা। জানানো হয় চীনের আরেক কোম্পানি সিনোভ্যাকও টিকা সরবরাহের পাশাপাশি বাংলাদেশেই উৎপাদনে আগ্রহী। টিকা নিয়ে এমন নানা আলোচনার মধ্যে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। অন্য দেশে থেকে ভ্যাকসিন আনার চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে। কাজেই এক দেশ আরেক রাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার যখন সই করে এটাকে অবশ্যই মানতে হবে, না মানলে পরে আমাদেরকে দেশের অনেক ক্ষতি হতে হবে, আমাদের অনেক মাশুল দিতে হবে। তবে চুক্তির বিষয়ে খোলাসা করে কিছুই জানাননি মন্ত্রী। অনুষ্ঠানে থাকা স্বাস্থ্য সচিবও এড়িয়ে যান বিষয়টি, কেবল শোনালেন সব উৎসের সঙ্গে যোগাযোগ রাখার পুরনো কথা। সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজন হচ্ছে, আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন। মাননীয় মন্ত্রী বলেছেন যে চীনের সঙ্গে চুক্তি হয়েছে, একটু স্যার এটা একটু আপনারা ধন্যবাদ একটু রাশিয়া ধন্যবাদ ধন্যবাদ। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের ছুটি আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবছরও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের।
সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এতে স্বপ্নভঙ্গ হলো 61,000 মুসল্লির। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন মুসল্লিরা। করোনার দুই ডোজ টিকা নিলে হজে অংশ নেওয়া যাবে। সৌদি সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন হজ গমনেচ্ছুরা। তাই গত বছর যেতে না পারলেও এবছর হজে যাওয়ার আশায় সিংহভাগই নিবন্ধন বাতিল করেননি। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক অনেকেই টিকা নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু আশায় গুড়েবালি। অবশেষে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছরও হজ হবে সীমিত পরিসরে। সৌদি আরবে বসবাসরতদের মধ্যে কেবল 60,000 মুসল্লি অংশ নিতে পারবেন হজে। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে। ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। গত বছর যে হজ হয়েছে তার চাইতে এবার নাকি ভয়াবহ, তারা এই জন্য কিন্তু শঙ্কিত, তবে তারা দুঃখ প্রকাশ করেছে এবার যে হজে নিতে পারবে। এদিকে হজে যেতে না পারলেও নিবন্ধন বাতিল করেই হজ গমনেচ্ছুরা টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে হাব। তারা পার্টিমন্ডিতে আসে এবং তারা নিবন্ধন থাকলে তারা কিন্তু ভবিষ্যতে হজ যাওয়ার শুল্ক থেকে যাবে, আর নিবন্ধন বাতিল করলে তারা যেতে পারবে না। যেটা তারা তোমার কাছে পেরিয়ে দেবো এই পর্যন্ত সরকারি নিবন্ধন সেটি দিতে ফেরত পায়। কিছুদিন আগে সৌদি সরকার বিশ্বের অন্যান্য দেশ থেকে 45,000 মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানায়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পোড়া তেল আর পাম অয়েলের সাথে বিষাক্ত রং মিশিয়ে বানানো হচ্ছে ঘি, পরে তা প্রাণ আড়ংয়ের মতো ব্র্যান্ডের কৌটায় ভরে বিক্রি করা হচ্ছে দেদারসে। রাজধানীর পুরান ঢাকার বেগমবাজারে ভেজাল ঘি কারখানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়ি ভর্তি পোড়া তেল আর পাম অয়েল, তার উপরেও ভাসছে ময়লার আস্তর। পোড়া তেলের সাথে পাম অয়েল মিশিয়ে জাল দেওয়ার পর মেশানো হয় ঘিয়ের ফ্লেভার, এরপর তার সাথে শিমুল তুলার বিচি থেকে বানানো এক ধরনের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে আনা হয় ঘিয়ের রং। এভাবেই পুরান ঢাকার বেগম বাজারের এই কারখানায় ভেজাল ঘি বানানো হচ্ছে বছরের পর বছর ধরে। জি না, দুধ নাই, তেলা ডালা দেবা না, মাল বইরা তারপর আমার দেয়া, আমি খালি প্যাকেজিং করে দিই। কি দেবা না, যে দেখতেছেন তেল ডালা দেয়। ফেরিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করা হয় নামি দামি সব ব্র্যান্ডের ফেলে দেওয়া কৌটা, এরপর সেই কৌটায় লেভেল লাগিয়ে তার ভেতর ভরা হয় ভেজাল ঘি। দেখে বুঝার উপায় নেই আসল না নকল। তেলা ডালা আছে বাস, আর কি ওই রং রংদানা আছে। কারখানাটিতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাঘাবাড়ির ঘি, মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, এদের সবার আসল ঘিয়ের সাথে মিলিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না যে কোনটা আসল কোনটা নকল। একই অপরাধে কারখানার মালিক আব্দুস সামাদ 4 বছর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। শুক্রবার নিউইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন সিনেটে ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতা চাক সুমার। নিউইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শুক্রবার বাংলাদেশি আমেরিকান সোসাইটির এক অনুষ্ঠানে আসেন মার্কিন কংগ্রেসের মেজরিটি লিডার সিনেটর চাক সুমার। তিনি বাংলাদেশি ও অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বাংলাদেশকে সে আরো বেশি ভ্যাকসিন অ্যালোকেট করবে বলে আমাদেরকে বলেছে আমাদের দাবির প্রেক্ষিতে, কারণ আপনারা জানেন আমেরিকা 500 মিলিয়ন ভ্যাকসিন অলরেডি কিনবে এবং এটা ডিস্ট্রিবিউট করবে ওয়ার্ল্ড ওয়াইড। চাকসুমার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি এবং কাগজপত্রহীনদের বহিষ্কার বন্ধেরও প্রতিশ্রুতি দেন। গ্রিন কার্ড নিয়ে আটকা পড়ে আছেন বিভিন্ন কারণে, তাদের ব্যাপারে উনি একটা সুষ্ঠু পদক্ষেপ নেবেন, তারা যেন সহজে আসতে পারে এই দেশে, এবং রোহিঙ্গা ইস্যুতে উনি অকিবহাল আছেন এবং রোহিঙ্গা ইস্যুতে উনি বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। দীর্ঘ 55 বছরের রাজনৈতিক জীবনে চাকসুমার এই নিয়ে 2 বার বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে এলেন। নিউ ইয়র্কের মূলধারার রাজনীতির মাঠ বর্তমানে বেশ উত্তপ্ত, কারণ 22 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটির গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন, যে নির্বাচনে বিভিন্ন পদে অংশ নিচ্ছেন অনেক বাংলাদেশিরা, আর এই নির্বাচনের আগাম ভোট শুরু হতে যাচ্ছে শনিবার থেকে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাথি মেরে স্ট্যাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া 3 ম্যাচে নিষিদ্ধ সাকিব, 5,00,000 টাকা জরিমানা। শাস্তি মেনে নেয় আর হবে না শুনানি, পক্ষপাত হয়ে থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি পাপনের।
সীমান্ত এলাকার বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ। আজ 39 জনের মৃত্যু সর্বোচ্চ খুলনায়। প্রায় দু মাসে সবচেয়ে বেশি শনাক্তের হার। স্কুল কলেজের ছুটি বাড়ল 30 জুন পর্যন্ত। এবং করোনা পরিস্থিতির অবনতিতে এবারেও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। সৌদিতে বসবাসরত কেবল 60,000 মুসল্লি পাবেন সুযোগ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।